Beyan Okoba, Beyan Nuhuniba, Beyan Asaba. Gandhi Zoyantit Kebor Kothanokoi, Otul Borai. আমি বৰ্তমান আজি দিনটো দেখিনে কথা কলো গান্ধী জয়ন্তী দিনা গান্ধী জয়ন্তী এটা পবিত্র দিন এই দিনটো ইমানেই পবিত্র যে সেই দিনা কোনো বিতর্কিত জটিল বা অপবিত্র কথা কোৱা মানা গান্ধীজি নিজে কৈ গৈছে বেয়া নকবা বেয়া নুশুনিবা বেয়া নাচাবা অন্য ক্ষেত্রত নহলেও গান্ধীজির এই কথা বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিধেয়কর ক্ষেত্রত আখরে আখরে পালন করিব বিচাৰিছে জাতীয়তাবাদী শিবিরর নেতা অগপ সভাপতি তথা মন্ত্রী অতুল বৰাই আমি আজির দিনটো দেখিনে কথা কলো গান্ধী জয়ন্তীর দিনা বিজেপিয়ে কেবানি হিন্দু বাংলাদেশীক নাগরিকত্ব প্রদান করিব হিন্দু বাংলাদেশীক নাগরিকত্ব প্রদানের পিছত দেশজুড়ি রাষ্ট্রীয় নাগরিক পঞ্জী প্রস্তুত করিব মঙ্গলবারে কলকাতাত এই কথা পুনর্বার সজোরে ঘোষণা করিলেহি গৃহমন্ত্রী তথা বিজেপির রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহে ভারতীয় জনতা পার্টি কি সরকার এনআরসি কে পেলে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল লেকার আনি হে বিজেপির এই ঘোষণার এটা দিনের পিছত বুধবারে গান্ধী জয়ন্তীত অগপর সভাপতি অতুল বৰা মুখামুখি হল সাংবাদিকর স্বাভাবিকতেই সাংবাদিকে বৰাক সন্মুখত পাই উত্থাপন করিলে নাগরিকত্ব সংশোধনী বিধেয়কর প্রসঙ্গ কিন্তু গান্ধী জয়ন্তীত যে যিকোনো কথা কোৱা মানা এই পবিত্র দিনটোত কেবল প্রসঙ্গ আনিবই নাপায় গান্ধী জয়ন্তীত এই কথা আনিলে হব গুরুতর সামাজিক অপরাধ সেই অতুল বৰাই সাংবাদিকৰ বারম্বাৰ প্ৰশ্নৰ পিছতো এই পবিত্ৰ দিনটোত কেৱৰ দৰে অপবিত্ৰ বিষয়ক লৈ মন্তব্য দিব নুখুজিলে স্বাভাৱিকভাৱে মন্ত্ৰী অতুল বৰাৰ গান্ধী জয়ন্তীক লৈ এনে মন্তব্যক লৈ স্তম্ভিত হৈ পৰিল সাংবাদিকসকলো কিন্তু ইয়াৰ পিছতো অতুল বৰাক ৰেহাই নিদিলে সাংবাদিকে এইবাৰ উপায় নাপায় অতুল বৰাই কলে আলাপ আলোচনাৰ মাজেৰে বিষয়টো মীমাংসা কৰা হ'ব বিষয়টো আলাপ আলোচনাৰ মাজেৰে আমি ভৱিষ্যতৰ দিনত ঠিক কৰিম আকৌ সাংবাদিকৰ প্ৰশ্ন বিজেপিয়েতো কেব আহিব বুলি ঘোষণাই কৰিলে সাংবাদিকৰ এই প্ৰশ্নত এক প্ৰকাৰ খঙে উঠি গ'ল এইজন জাতীয়তাবাদী নেতাৰ তেওঁ এইবাৰ সাংবাদিকক উভতি ধৰি কলে কেৱল এই কথা নতুন নেকি ভাৰতীয় জনতা পাৰ্টিৰ লগত এইটোতো নতুন কথা নহয় প্ৰশ্ন হয় কেৱক লৈ এনে হুহুকা পিছলা কিয় অতুল বৰাৰ কিয় গান্ধী জয়ন্তীৰ দিনা কব নোৱাৰি বিতৰ্কিত বিধেয়কৰ কথা অতুল বৰাৰ এনে স্থিতিত স্বাভাৱিকতেই প্ৰশ্ন উত্থাপিত হয় কেৱল দৰে হিন্দু মুছলমানক পৃথক কৰা আইন গান্ধীজীয়ে মানি ল'লেহেঁতেন নেকি পিছে সেইবোৰ কথা শুনিবলৈ আমাৰ এইজন জাতীয়তাবাদী নেতাৰ সময় নাই মুঠতে তেওঁ কোনো কথা শুনিবলৈ নাৰাজ কেমেৰা পাৰ্চন ৰাজুমণি বৰাৰ সৈতে পাৰ্থপ্ৰতিম শইকীয়া DY 365